মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এই খবর এখন পুরনো, যদিও এর আগেও বেশ কবার এমন গুঞ্জন উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। প্রকাশ্যে পিএসজি ছাড়ার কথা বললেও পরবর্তীতে বেতন বাড়িয়ে কিংবা নানান শর্ত জুড়ে পুরনো ক্লাবেই থেকে গেছেন এই ফরোয়ার্ড। অবশ্য এবারও গুঞ্জন থাকলেও এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা। তবে এর মাঝেই ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর দাওয়াতে গেছেন এমবাপ্পে। রাষ্ট্রীয় সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। তাই আবারও এমবাপ্পে সাগায় মোড় ঘোরার গুঞ্জন মেলেছে ডালপালা। তবে গণমাধ্যমের খবর, সে বৈঠকে পিএসজিতে থাকা কিংবা ক্লাব না ছাড়ার ব্যাপারে এমবাপ্পেকে কোনো প্রকার অনুরোধ করেনি কেউ। এছাড়াও এটাই যে ফরাসি ক্লাবটিতে নিজের শেষ মৌসুম, সে সিদ্ধান্তও নাকি জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। শৈশব থেকে স্প্যানিশ জায়ান্টের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন এমবাপ্পের। ফরাসি এই তারকাকে দলে ফেরাতে উন্মুখ রিয়াল মাদ্রিদ। 2022 সালে প্রায় চূড়ান্তই হয়ে যায় এমবাপ্পের রিয়ালে যাওয়া। তবে নানান নাটকীয়তা সেই সম্ভাবনায় আসার আলো দেখেনি, যদিও এবার ফরাসি তারকা রিয়ালে যাওয়ার অনেকটাই নিশ্চিত। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, এমবাপ্পের সিদ্ধান্তের ওপর কেউ এবার প্রভাব খাটাতে পারবে না। দুবছর আগে সেই ঘটনার আর পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে এমবাপ্পের রিয়ালে যোগদান নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেবাস। গণমাধ্যমে জানিয়েছেন তার বিশ্বাস, এরই মধ্যে নাকি অল হোয়াইটদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এখন অপেক্ষা আনুষ্ঠানিকতার। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।